চট্টগ্রামে সর্বস্তরের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মিট অ্যান্ড গ্রিট শিরোনামে গেট টুগেদার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে এই আয়োজন বিশিষ্ট নারী উদ্যোক্তা নীলিমা সেন, শাইলা ইসলাম ফ্লোরা ও জিরকা সৌজন্যে করা হয়। আমন্ত্রিত অতিথিরা সকলেই মনে করছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে সমস্ত ফাউন্ডার ও অ্যাডমিনরা রয়েছেন তাদের সকলকে নিয়ে চতুর্থবারের মতো এই আয়োজন নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আসলে ও যে যে মানে অর্গানাইজ করেছে সবাইকে নিয়ে, অনেক ওমেন্স এন্টারপ্রেনাররা আসছে এখানে, বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন জন আসছে, খুবই ভালো ভালো উদ্যোগ এটা, সবাইকে একত্রিত করেছে, সবাই এখানে আসলো, দেখলাম অনেককে চিনি, নাম করা ইয়ারা আসছে। তো আমি এই জন্য আমি নীলামকে এবং ফ্লোরা পাকে আমি থ্যাঙ্কস দিচ্ছি, সাথে আমি সাদাতকেও থ্যাঙ্কস দিচ্ছি। বাট এই ধরনের কিছু কিছু মাঝে মাঝে প্রোগ্রাম করা উচিত, ও আমরা ওদের জন্য এগিয়ে আসব যারা সামনে, তো এগুলা ওরাই মানে দেশের মধ্যে রেভলিউশন করছে একটা ভালো, মোটামুটি একটা প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে। আগে তো আমরা বছরে একবার বসে থাকতাম, ওখানে স্টেডিয়ামে প্রোগ্রাম হতো বা ওখানে প্রোগ্রাম হতো, এখন আর এটা এখন বছরের মধ্যে 12-13 হচ্ছে, 14 হচ্ছে, 20 হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, এটা এটা অনেক মহিলার মেয়েদের মানে কর্মস্থান তৈরি হচ্ছে এবং একটা ভালো উদ্যোগও হচ্ছে। আমি এই জন্য আমি ওদেরকে যারা উদ্যোগ নিয়েছে ওদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামটা মূলত করা হচ্ছে সকল উইমেন এন্টারপ্রেনার, ইনফ্লুয়েন্সার, ব্লগার, মেকআপ আর্টিস্ট সবাইকে, আসলে সবাই তো যার যার কাজে সবসময় ব্যস্ত থাকে, কিন্তু দেখা যায় তাদেরকে আমাদের কাজের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু আজকে এই মিলন মেলাটার করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা একই ছাদের নিচে সবাইকে একসাথে পাওয়া, একসাথে কিছু সময় কাটানো, ভালো কিছু সময় কাটানোর জন্য আজকের এই আয়োজন, যাতে ভবিষ্যতে যখন আমরা এর চেয়ে বড়ো কোনো অনুষ্ঠান আয়োজন করবো যাতে সবাইকে আমরা সাথে পাই, আমরা যাতে সবার সহযোগিতা পাই, এই জন্যই আসলে সবার সাথে একটা ভালো সময় কাটানোর জন্য একটা এই মিলন মেলা আয়োজন করা হয়েছে। হ্যাঁ, বিউটি রিলেটেড কাজ যারা করে তাদের সবাইকে নিয়ে আসলে একটা ছাদের নিচে এনে সবার সাথে একটুখানি শুভেচ্ছা বিনিময় করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো সৌন্দর্য, কিন্তু আমরা যারা সৌন্দর্য নিয়ে কাজ করি তারা হচ্ছে বিউটিশিয়ান বা বিউটি পার্লার ওনার, তো আমাদেরকে হেল্প করে যারা, তারা কিন্তু জুয়েলারি লাগে, ড্রেস লাগে, তারপর এক্সেসরিজ লাগে, আরও অনেক কিছু লাগে, ফটোগ্রাফি লাগে আমাদের, হ্যাঁ, তারপরে ইভেন্ট লাগে, তো একটা বরবউ সাজলেই তো হয় না, ইভেন্ট ম্যানেজমেন্ট ওদেরকেও নিয়েও কাজ করতে হয়, ফটোগ্রাফি লাগে, দেন আমাদের ইনফ্লুয়েন্সাররা আমাদের সাথে কাজ করে, তো সবাই মিলেই কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে একই সাথে কাজ করি, আমরা সবার সাথে দেখা করছি, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি, মূলত এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং এখানে যে জিনিসটা সবচেয়ে ইউনিক সেখানে হচ্ছে এই বিউটি বা ফ্যাশন ইন্ডাস্ট্রি বলতে আমরা যা বুঝাই, বিউটি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রির যে নারীরা আছে তাদেরকে সবাইকে কিন্তু আমরা আজকে এক ছাদে নিচে পাচ্ছি। এবং আমরা যখন বিউটি ফ্যাশন নিয়ে কথা বলি, বিউটি ফ্যাশন মানেই হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আমি একটা ফটোশ্যুট করতে যাব, আমার সব কিছুই লাগছে, জুয়েলারি লাগছে, ড্রেস লাগছে, অর্নামেন্টস লাগছে, ফটোগ্রাফার লাগছে, লাইট সেট আপ লাগছে, ইভেন্ট ম্যানেজমেন্ট লাগছে, আমাদের সবগুলোকে একসাথে লাগে। তো সবগুলো যখন আমরা এক ছাদের নিচে এই কমিউনিটিকে পাই আমাদের কমিউনিকেশন করতে অনেক বেশি ইজি হয়, তখন আমরা কানেক্ট করতে পারি একজন আরেকজনের সাথে, কাজটা অনেক বেশি দ্রুত হয়, ত্বরান্বিত করে আমাদের কাজকে। সো এই সুযোগটা কিন্তু আমরা এই মিট অ্যান্ড গ্রিটের আজকের যে প্রোগ্রাম সেখানে কিন্তু পেয়ে যাচ্ছি, একসাথে কথা বলছি, একসাথে কাজ করার যে বেগটা সেটাকে অনেক বেশি ত্বরান্বিত করে নিয়ে যাচ্ছি। এছাড়াও উপস্থিত চট্টগ্রামের সফল নারী উদ্যোক্তারা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন এই ধরনের আয়োজন বারবার হওয়া উচিত, এতে নারী উদ্যোক্তারা একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। অনেক ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে, কারণ এরকম প্রোগ্রামের মাধ্যমেই আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হই, আমরা সব পরিচিত মুখগুলো একসাথে দেখি, সবাই একসাথে কি বলবো, অনেককে চিনি না তাদেরকে জানি নতুন করে, সো ভালো লাগে। এমন প্রোগ্রাম বারবার হওয়া উচিত, কিছুদিন পরপর হওয়া উচিত, যাতে সবাই সবাইকে চিনতে পারে, জানতে পারে, কাজ করতে পারে একসাথে। আজকের প্রোগ্রামে আসতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামটার মাধ্যমে নীলম আপু এবং সেই সাথে শাইলা ইসলাম, ফ্লোরা আপু, জিরকা, আরও যারা এখানে কম্বিনেশন আছে সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। এমন একটা প্রোগ্রাম কিন্তু আসলে আমাদের জন্য খুবই দরকার, কারণ হচ্ছে আমি এই জন্যই বলতে চাই যে এরকম একটা প্রোগ্রাম হলে সবার সাথে সবার দেখা হয়, আর নয়তো কাজের ব্যস্ততায় সবাই সবাইকে ভুলে যায়। তো হয়তো সামনে আমরা সবাই একত্রে অনেক বড় কিছু করতে পারবো, এই আশাবাদী আমি।
এরকম মিট অ্যান্ড গ্রিট বা গেট টুগেদার প্রোগ্রাম যেটাই বলেন খুবই নেসেসারি, বিকজ এটার মাধ্যমে আসলে সবার সাথে সবার দেখা হয়। আর বেসিক্যালি আমাদের অন্যান্য ইভেন্টগুলোতে আসলে কথা বলার সুযোগটা তেমন একটা থাকে না, বিকজ সবাই ব্যস্ত থাকে। সো আজকে যে ইভেন্টটা হলো এটার জন্য আমি আসলে নিলাম, শাইলা ইসলাম, ফ্লোরা, জিরকা যারা অর্গানাইজিং পার্টে ছিলেন সবাইকে থ্যাংকস জানাতে চাই ইনভিটেশনের জন্য। আর খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, আমরা অনেক নাইস একটা মোমেন্ট কাটালাম সবাই মিলে, অ্যান্ড সব ইনফ্লুয়েন্সার বলেন সব সেক্টর থেকে সবাই এখানে আজকে প্রেজেন্ট ছিল। সো ইট ওয়াজ আ রিয়েলি নাইস অ্যারেঞ্জমেন্ট। মিট অ্যান্ড গ্রিট আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিট ক্লাব প্রেসিডেন্ট ও চট্টগ্রাম প্রেমস কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ সাকির ছোট্টু, চট্টগ্রাম ক্লাব সাবেক ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন আহমেদ মিন্টু, চিটাগাং ক্লাব ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর চৌধুরী, বারকোট ফুড জংশন চেয়ারম্যান মঞ্জুর হক মঞ্জু, ব্ল্যাক টু সিলকোট সিইও আতাউল হক চৌধুরী খসরু সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রুমেন চৌধুরী, চটপ্লা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।